অসুস্থ। আর যদি মৃত্যা হয়, মৃত্যু নিয়ে যাও, সংসারে কিছুই ফেলা যায় না, আবর্জনা উদ্ধার হয়। এরই নাম চাণক্যের রাজনীতি। মানুষের কদর্য প্রবৃত্তিগুলোকে কাজে লাগাতে হবে। যখন সুদ ঝুড়ি সানাচ্ছ তখন মুখে হাসতে হবে, যখন পানিয়ে বিষ মেশাচ্ছ তখন আলাপে মোহিত করতে হবে। সঠে সাধ্যং সমাচরে। কিন্তু সমাজ মানি না বিবেক, একটা কুসংস্কার। চাণক্য চাণক্য, তুমি একেবারে পর্বত সিংহের কিনারায় এসে দাঁড়িয়েছো, এবার মরবে। হত্যা করব না, আমরা সুসভ্য গ্রিক জাতি। যুদ্ধে পরস্পরের বুকে ছুরি বসায়, হিংস্র ব্যাঘ্রের মতো পরস্পরের টুটি কামড়ে ধরে। আমি শৈশবহীন ভিক্ষুক করে ঈশ্বর আমাকে বিশ্বে ছেড়ে দিয়েছিলেন। দারিদ্রের কঠোর বাধা ঠেলে নিজের শৌর্যে ও দক্ষতায় সৈন্যাধক্য হয়েছিলাম। লজ্জার তুমি যে তার জয় গান গাও, তিনি কি তা শুনতে পান? তুমি যে পক্ষী যখন গেয়ে ওঠে, কেউ শোনে কি না শোনে তাদের তার কিছু যায় আসে। নিজের জীবন তুচ্ছ করে তুমি তার জীবন রক্ষা করেছো। বাবা, মানুষের উচ্চাসার অন্ত নেই, পরের সুখ দেখতে পায় না, পরস্পরের ওপর কেবল চোখ রাঙাচ্ছে আর গর্জাচ্ছে। প্রত্যেকের ইচ্ছা এই শশা করা ধরিত্রীকে গ্রাস করে। জানি না অদূর ভবিষ্যতে এই পৃথিবীর কি হবে। তুমি আমার সহায় হও। ব্রাহ্মণের উপর যত অত্যাচার, কে আজ্ঞা করো সেই ব্রাহ্মণের দুঃখকে এসো এসো আমরা পুনরুদ্ধার। আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তার মধ্যে কি লিখছিল। তুমি অবশিষ্ট শেষ করে চলবে না, তুমি আছি বল কারণ তুমি নাম জানাই বেদের দক্ষ করে বাংলা চিরদিন আপনার জন্য কাজ।